আমরা তাকে বাঁচাতে পারলাম না। এখানে ডিসিপ্লিন মাপে কাজ হচ্ছে না, এখানে কোনো সামাজিক দূরত্ব বজায় না রেখে কাজ চলছে। রোগী এখানে যদি থাকে তাহলে তো তারও করোনা হয়ে যাবে, এটা তো ঠিক না, তাই না? ওনার অক্সিজেন লেভেলটা অনেক কমে যায় এবং ওখানকার ডাক্তাররা তখন বলে যে ওনার অবস্থা ক্রিটিক্যাল, ওনাকে রেফার করে ঢাকাতে পাঠিয়ে দেয়। কুষ্টিয়া আরাশে সজ্জা মেডিকেল কলেজ হাসপাতাল আশপাশ কয়েকটি জেলার মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা সেবা কেন্দ্র। ঢাকার বাইরে দেশের প্রথম 11তম পিসিআর ল্যাব স্থাপন করা হয় এখানে। গুরুত্বপূর্ণ এই হাসপাতালে অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতার কারণে ভোগান্তি পথে হচ্ছে করোনা আক্রান্ত রোগী এবং করোনার নমুনা দিতে আসা মানুষের। এটি কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ফ্লু কর্নার। এখানে কুষ্টিয়া জেলাসহ বাইরের 4টি জেলার মানুষ নিয়মিত আসে করোনা ভাইরাসের নমুনা দিতে। তবে করোনার নমুনা দিতে আসা রোগীদের দেখা যায় বুথের চারপাশে ভিড় করে দাঁড়িয়ে থাকতে, একজনের শরীরের উপর আরেকজন গা ঘেঁষে দাঁড়িয়ে করোনার নমুনা দিচ্ছে। নেই কোনো সামাজিক দূরত্ব, নেই কোনো হাসপাতাল কর্তৃপক্ষের প্রশাসনিক ব্যবস্থা, আবার সময় মতো খুলছে না করোনা ফ্লু কর্নার, যার কারণে ভিড়ও বাড়ছে। করোনার নমুনা দিতে এসে অনেকে আবার করোনায় আক্রান্ত হচ্ছে। রিপোর্টটা দিতে ওরা দেরি করতেছে। আগের মাসের 20 তারিখে আমরা রিপোর্ট জমা দিয়েছি, কিন্তু সেই রিপোর্ট পাইছি আজকে 10 তারিখে। এত দেরি, টাইম মেনটেন করে এরা কোনো কিছু কাজ করতেছে না। এরপরে সিরিয়াল বাই সিরিয়ালে 3 ফিট যে দূরত্ব থাকার কথা সে দূরত্ব মেনটেন করে কেউ চলতেছে না এখানে। আসলে যেখানে সবচেয়ে বেশি শৃঙ্খল আমাদের হওয়ার দরকার ছিল, ঠিক সেখানে আমরা সবচেয়ে বেশি বিশৃঙ্খল। এখানে জাস্ট নমুনা দেওয়ার সময় কিছু না হলে 50 জন একই জায়গায় পিঠের উপর পিঠ দিয়ে দাঁড়াই আছে। আসলে এইটাই আর একটু শৃঙ্খল হওয়া দরকার। কাউন্টার খোলা কথা 8টার সময়, আমরা 9টার সময় এসেও কাউন্টার খোলা পাইনি। 8টা সকাল থেকে বসে আছি, 9টার পরে কাউন্টার খুলছে, 9টার অনেক পরেই টিকিট পাইছি আমরা। সিরিয়াল মেনটেন করে দিচ্ছে না, যারা আগে আসছে তারা অনেক পরে সিরিয়াল পাচ্ছে। আমরা যেমন কোনো এখানে ডিসিপ্লিন মাপে কাজ হচ্ছে না, বেশি করে সঠিক মতো সঠিক সময় ডাক্তারেরা আসছে না, লেট করে আসছে। এখানে যা পরিবেশ, মানে যার করোনা নেই তারও হবার মানে আশঙ্কা আছে। অন্যদিকে যারা করোনায় আক্রান্ত হচ্ছে তারা পাচ্ছে না কোনো সেবা। আবার একজনের রিপোর্টে কখনো নেগেটিভ, আবার কখনো পজিটিভ। ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ আছে রোগী এবং রোগীর স্বজনদের। আবার অনেক সময় প্রয়োজনীয় যন্ত্রপাতিও কিনে আনতে হচ্ছে ভুক্তভোগীদের। করোনা ওয়ার্ডে কোনো ডাক্তার বা নার্স নিয়মিত আসে না বলে অভিযোগ রোগী স্বজনদের। আবার ওয়ার্ডটিতে পর্যাপ্ত আলো এবং ফ্যানের ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। চিকিৎসা সরঞ্জাম থাকার পরেও চিকিৎসা পাচ্ছে না রোগীরা, এমনটাই অভিযোগ তাদের। আমি প্রচণ্ড জ্বর, 104 জ্বর নিয়ে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা অবজারভেশন ইউনিটে, মানে 6 নম্বর ওয়ার্ডে ভর্তি হই। ভর্তি হয়ে ওখানে যে পরিবেশ দেখি সত্যি দুঃখজনক, যে আমাদের যারা অসুস্থ রুগী কোথায় রাখছে তা এখানে। এখানে আমাকে রাত্রেবেলায় তা ডাক্তাররা এসে আমাকে করোনা মনে করে, তাদের ভিতরে ভেবেছে তারা করোনা ভেবে আমাকে অক্সিজেন দেয় এবং তার পরবর্তীতে কিছুক্ষণ পরে অক্সিজেন শেষ হয়ে যায়, পরবর্তীতে নার্স বা ডাক্তার কাউকে পাওয়া যায় নাই। হ্যারাসমেন্ট বলতে হাসপাতালে তো কোনো অবস্থাই নাই। তারা যখন অক্সিজেন মাপে দেখে তখন তো আর হাই ফ্লো অক্সিজেন আমাদের দরকার, তখন তাদের কাছে কিছুই নেই, তারা আর আমাদের সাথে কোনো কোঅপারেটিভ করে নেই। সেইভাবে আসলে কিছু নেই তাদের হাতে, তাদের কথা যে আমাদের হাতে কিছু নেই, আমরা কিছু করতে পারবো না। এই অবস্থায় আমরা এখানে যেটুকু ছিল সেটুকু অক্সিজেন দিয়েই আমরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এটাই আমাদের জন্য কষ্টদায়ক, যে রোগীকে নিয়ে ঢাকায় দৌড়াদৌড়ি করা লাগছে, কিন্তু অবশেষে তাকে আর আমাকে আমরা তাকে বাঁচাতে পারলাম না। এগুলি কোনো অবজারভেশন অনেকে দেখা যায় করোনা ওয়ার্ডে জায়গা না থাকার কারণে, করোনা পজিটিভ আর নেগেটিভ রোগীকে একসাথে অবজারভেশন ওয়ার্ডে আপনার যেখানে পজিটিভ রোগী থাকার কথা না,
এখন পজিটিভ আর নেগেটিভ সব এক জায়গায় এক রুমের মধ্যে রাখা হয়েছে। ডাক্তারদের সাথে কথা বলে তারা বলছে যে আমাদের আইসোলেশনের জায়গা নাই, এই জন্য আমাদের এক জায়গায় রাখা হয়েছে। এই জন্য আমরা সবাই বিপদের মধ্যে রয়ে গেছি। রোগীর সাথে যারা আছি এবং যারা অন্যান্য রোগী তারাও কিন্তু করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা 100% বেশি। বলুন, আমার বাবা অসুস্থ, এখানে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো তার অনেক আগে থেকে হার্টের প্রবলেম ছিল, যার জন্য কাশি ঠান্ডা এগুলো ছিল। হ্যাঁ, তো এখন এরা হচ্ছে করোনার রোগী ভাবে এখানে রাখছে। এখন তার যদি করোনা নাও হয়, করোনার রোগী এখানে যদি থাকে তাহলে তো তারও করোনা হয়ে যাবে। এটা তো ঠিক না, তাই না? আমাদের তো অন্যরকম একটা চিকিৎসা পাওয়ার কথা ছিল, যেখানে আমরা এখানে কিছুই পাচ্ছি না। এখানে সব ধরনের রোগী আছে, যারা এখন আমরা তো জানি না এখানে পজিটিভ রোগী বা নেগেটিভ রোগী কোন ধরনের রোগী আছে। হ্যাঁ, এখন এখানে ধরেন 5 জন নেগেটিভ আছে আর 5 জন পজিটিভ আছে। এখন অব্যবস্থাপনার জন্য জনবল সম্পদকেই দায়ী করেছেন গোষ্ঠী আদেশ সঞ্চালক হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মুনা বেগম। অন্য যদি করোনা নেগেটিভ আর পজিটিভ রোগীকে একসাথে রাখার কারণ হিসাবে ফ্লু কর্নারে যে ভিড়টা হচ্ছে, এটা আসলে আমরা একটা নিয়ম করেছিলাম যে শুধু কুষ্টিয়া জেলারই আমরা পেশেন্টের আমরা স্যাম্পল কালেকশন করব। কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সুনামটা অনেক বেশি, যার জন্য পার্শ্ববর্তী এলাকায় ইভেন পাবনা থেকে পর্যন্ত রুগী চলে আসছে। এখন রুগী চলে আসলে আমরা নেব না, এটা তো বলার আমাদের আসলে মানবিক দিক বিবেচনা করে পারছি না। এক, দুই হচ্ছে আমাদের জনবলের খুবই ঘাটতি। আমরা ওখানে যারা লোক দাঁড়িয়ে রাখবো বা জনবলদের ঠেকাবো, এটা ঠেকানো সম্ভব হচ্ছে না। লোকই নেই আমরা ঠেকাবো কিদের? এক, এটা সবাই জানে, এত মাইকিং হলো, এত লিফলেট দেওয়া প্রশাসন দিয়ে, পুলিশ প্রশাসন দিয়ে জনগণকে সচেতন করার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। এখন যেটি হচ্ছে যে আমরা হাসপাতালের যেখানে যে ভবনে আমরা করোনা ওয়ার্ড দুটা চালু করছি, এটির একটা হলো নতুন বিল্ডিংয়ে, আমাদের নতুন বিল্ডিংয়ের একটি ওয়ার্ড, আর একটা পুরাতন বিল্ডিংয়ের ওয়ার্ড। তো পুরাতন বিল্ডিংয়ের আসলে এই বিল্ডিংটি তৈরি হলো 1962 সালে। তো এই অবস্থাতে ওয়ার্ডটির সার্বিক অবস্থা খুব সন্তোষজনক না, সেই হিসাবে ওখানে কিছু অসুবিধা আছে, বিশেষ করে বিদ্যুৎ সরবরাহের এবং যে ব্যবস্থা, বাথরুমের যে অবস্থা, এখানে অপ্রতুল থাকার কারণে রোগীদের কিছুটা কষ্ট করতে হয়। এটি ঠিক করার জন্য আমরা গণপূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছি, তাদেরকে আমরা লিখিতভাবে জানিয়েছি, কিন্তু বছরের আর্থিক অর্থ বছরের শুরুতে ওই জায়গাটাই আসলে খুব বেশি কিছু করার সুযোগও নাই। এবং যেহেতু ওখানে রোগীরা চিকিৎসাধীন আছে, রোগীদেরকে চিকিৎসাধীন রেখে ওই ওয়ার্ডে কাজ করাও এখন খুব কঠিন কাজ। এতে একটা ভয়ের কথা, কিন্তু আমরা অনন্যপায় হয়ে আসলে এখানে রাখতে হয়েছে। আমাদের করোনা আইসোলেশন ওয়ার্ড যেটি, সেখানে 26টি বেড, ওখানে বেড আর খালি না থাকায় আমরা অবজারভেশন ওয়ার্ডে পজিটিভ রোগীদেরকে রাখতে বাধ্য হয়েছি। তবে সেখানে তাদেরকে আমরা অন্যান্য রোগীদের থেকে একটু আলাদা করে রাখার জন্য চেষ্টা করেছি।